এছাড়াও আছেন আঞ্জুমান শাপলা সহসভাপতি, কাজী সুলতান মাহমুদ মন্টু সহসভাপতি, এবং আরো উপস্থিত আছেন অ্যাডভোকেট মইনুল হোসেন সাধারণ সম্পাদক। আমাদের যেহেতু সময় একেবারে সংক্ষিপ্ত, আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছে মোহাম্মদ সোহান। আজকের যে আয়োজনটা, এটা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় কাজ, মানুষ মানুষের জন্য, মানুষ মানবতার জন্য। আমরা এই পর্যায়ে অতিথিবৃন্দকে বরণ করে নিব। শুরুতে প্রধান অতিথিকে বরণ করে নিচ্ছে প্রধান অতিথি প্রফেসর ইফাত আরা নার্গিস, তিনাকে বরণ করে নিচ্ছে বিশেষ অতিথি, তিনাকে বরণ করে নিচ্ছেন
বীণাকে বরণ করে নিচ্ছে হিমা।
আছে, এজন্য যদি আমার বাড়ি মোহনপুর কুশহাটে, কিন্তু আমি কালিদাসা গ্রামের পক্ষ থেকে এনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করব আসলে যদি কষ্ট হয়েছে মারা গেলে অনেক দূর রাস্তা, এখানে আসলে সেবা করতে যে এত কষ্ট না করলে আসলে মনে থাকে না। আশা করব আমি আসলে দাদার সঙ্গে, দাদা আমার অনেক বড়, আমি বাবু ভাই আপন মামাতো ভাই, এই সূত্রে ওনার সঙ্গে আমার পরিচয় এবং সূত্র হয়ে উনি মঙ্গলবার এলাকায় এসছেন এবং এই প্রোগ্রামটা আসলে করতে বলেছিলেন এলাকায়। ঠিক এই জায়গাটায় আমি ছোটোবেলা থেকে আমার স্মৃতি বেরিয়ে অনেক খেলাধুলা মাঠে আমার ঘরে বাড়ি, এখানে ছোটোবেলা থেকে এখানে এসেছি, এখানে খেলাধুলা করেছি, তাই জায়গাটা বেছে নিয়েছিলাম। আশা করি যারা আপনারা এখানে এসছেন তিনি জেনে আর অক্লান্ত পরিশ্রমে এই সংগঠন তিনি আসলে নেই, তিনি তার স্মৃতি তার কর্ম সব কিছু রয়েছে। আমার মনে হয় সরকারের পাশাপাশি যা যত ক্ষমতা সেই ক্ষমতাকে মমতা দিয়ে বড় দিয়ে যদি আমরা আগাই সমাজের অনেক উন্নয়ন হবে। সরকার তো বড় বড় কাজ করবেই, তাই না? ছোটো ছোটো কাজগুলো যখন যেরকম আমাদের ম্যাডামদের মতো অনেক বড় বড় লোকেদের সামনে দাঁড়ায়, আমার মনে হয় এই গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে বিনতি মানুষের অনেক উপকার হবে। আপনারা যিনি বিনা অক্লান্ত পরিশ্রমের সংগঠন ওনার জন্য প্রাণগুলো দোয়া করবেন, যেন পরকালে আল্লাহ তাআলা অনেক ভালো জায়গায় অবস্থান করেন। আমরা আসলে যে আমাদের আজকে মূল অনুষ্ঠান অর্থাৎ শীত বস্ত্র, আসলে দেখেন দাম খুব দামি জিনিস তা না, ওনারা যে কষ্ট করে এখানে এসে আপনার সামনে পাশে যারা কথা বলছেন দেখছেন সেটাকে আন্তরিক সহ সবাই গ্রহণ করবেন, মনে করেন নাকি কয় টাকা দ্বারা কম্বল নিতে আসছেন, পাশে আসছেন দূর থেকে কথা বলছেন, এটাই আপনাদের জন্য আমার মনে সৌভাগ্য। সবাই ভালো থাকবেন, এবারে আমরা মূল পর্বে চলে যাই একটু কম্বল দিতে। সাথে আরেকটু যোগ করবো, আজকে আমাদের এই আয়োজনটাকে সফল করার জন্য আর একজন মানুষ যিনি নেপথ্যে আছেন তিনি হলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শরীফুল ইসলাম, আপনারা সবাই জানেন। তিনি আসলে সবগুলো এই উদ্যোগের পিছনে সব সার্বিক করে আছেন। আমরা এখন মাইক্রোফোন অফ রাখছি এবং আমরা কম্বল বিতরণ অনুষ্ঠানে চলে যাচ্ছি। ধন্যবাদ। এরপরে কমেল তানজিমা হাজেরা বানাইপুর আছে আলেয়া বাইক আছে। আপনি আপনার নাম কি? আহম্মদ ঠাকুরপাড়া বেনিয়া আপনি দুইজন কেন তোমার ওটা লিখ দেন আহম্মদ, হ্যাঁ এটাও দেন এটা বাবুলাল হালিমা দেখাছি হালিম হালিম দেখাছি হালিম, আপনার নাম কি? ওরে ওইটা উপরে আপনি
শাহজাহান তারপরে হলো মানিকজান আবেদ আলী তুমি কারাবা দিয়েছি শর্ট দেওয়া আছে রেহানা খাপাড়া রহিমা খাপাড়া আচ্ছা মফিজউদ্দিন তেগাছি দুইজনে আসবে রোশনারা আছেন পলাশ আমি যে সব আব্দুল মালিক চাচা কই মালিক ভাই আকলিমা
কায়েম কায়েম ভাই মুজদার মুজদার রজুফা বারুইপাড়া ডুগি মধ্যপাড়া মুর্শেদা আমার হাত নাই হুসেন নাজমা পালসা হারমোন শহরবানু শহীদুল শহরবানু রজুফা নজের ফকিরপাড়া সবারই নাম তোমরাই করেছ গাজ্জালি গোপীজান গোপীজান আলেকা আলেকা ফরাহিম আলেকা কিরে ভাই আমজাদ সাইদুর মরম আম্বিয়া আলামিন নাজমুল আলেপের বউ আলেপের বউ আলেপের বউ
আফসার আমি ময়দান কে ময়দান এই যে ময়দান আপনি কেন কেন আফসার আফসার আছেন তো আরমান বাড়ি পড়া ভাই এই যে একটু বলুন তো এসে দুইজন মাস করেন তো ভাই মানা করে দেন তো আচ্ছা চলে যাও নেক্সট ভাই একটু ধরেন তো বলছে তো